সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঠিকানা টিভি ডট প্রেসে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভাইরা, আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনা, আসলে মানে সব ঘটনা নিয়ে আলোচনা করা কোনোভাবে আমাদের পক্ষে সম্ভব না। তবে মানে সাম্প্রতিক সময়ে আলোচিত যে ঘটনাটা আমাদের কাছে মনে হয়েছে, সেটা রাজধানীর ওয়ারিতে ধর্ষিতা হওয়া শিশু সামিয়া আফরিন সাইমাকে নিয়ে। সামিয়া আফরিন সাইমা, যার বয়স 6 অথবা 7 বছর, এই 6 অথবা 7 বছরের একটা শিশুকে ধর্ষণ করে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। তার ঠোঁটে ক্ষত ছিল, তার লজ্জাস্থানটা ক্ষত বিক্ষত হয়েছে, যেটা অত্যন্ত স্পর্শকাতর এবং মর্মান্তিক, যা জাহেলিয়াতের যুগকেও হার মানায়। আসলে আমাদের দেশে একের পর এক অহরহ অপরাধ বেড়েই চলেছে। কখনো ধর্ষণ হচ্ছে, কখনো গণধর্ষণ হচ্ছে, কখনো ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে, তাকে বাস্তাবন্দী করা হচ্ছে, নদীতে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। এমনি তো কুপাকুপি তো আছে, আপনারা জানেন যে বিভিন্নভাবে মানে খুন পত্রিকার পাতা খুললেই খুনের অভাব নাই, গুমের অভাব নাই। তো তার মধ্যে দিয়ে একটা বাচ্চা শিশু ধর্ষণ, যেটা আমার মনে হয় যে জাহেলিয়াতের যুগেও এরকম অবস্থা ছিল না, এরকম হয় নাই। তো এই ব্যাপারে আমি কথা বলার জন্য সহকর্মী এবং সহযোদ্ধা বলা চলে আমাদের প্রিয় ভাই আরিফুল ইসলাম ভাইকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আরিফুল ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে এই যে মানে একের পর এক নানানভাবে অপরাধ বেড়েই চলেছে আমাদের দেশে, মানে খুন, হত্যা, ধর্ষণ, গুম, চুরি, ছিনতাই, রাহাজানি, মানে অপরাধ দিনের পর দিন বাড়ছে। এটা কি মানে বিশ্বের সাথে তাল রেখে আমাদের দেশে অপরাধ বাড়ছে, নাকি বিশ্বকে মানে পিছে ফেলে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে? এবং যদি বিশ্বকে পিছে ফেলে আমাদের দেশ এই অপরাধের দিকে এভাবে এগিয়ে যায়, তো তাহলে এটার প্রতিকারের রাস্তাটা কি? আপনি অতি সংক্ষেপে দর্শকদের অবশ্যই অবহিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। সেই সাথে ধন্যবাদ জানাই কবির বিন সামাদ ভাইকে। তো কবির বিন সামাদ ভাই, আমি আসলে এই বিষয়টা নিয়ে অত্যন্ত মর্ম স্পর্শকাতর যে বিষয়টা, যে তাকে ধর্ষণ করার পরে যে তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়টা যে আসলে আমরা সবাই জানি যে আয়ামে জাহেলিয়াতের যুগে যেটা হইতো আর কি, সে সময় আমরা হাদিস কাল আমরা যত কিছুই পড়ছি, তার মধ্যে আমরা কখনো পাইনি যে এরকম যে 5-6 বছরের শিশুদেরকে এরকম ধর্ষণ করা হইতো, তাদেরকে ই করা হইতো, তাদেরকে হত্যা করা হইতো। কিন্তু সেটা কোন বিষয়ে, সেটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে লজ্জাজনক ছিল যে এই জন্য, কিন্তু এই যে ধর্ষণ বিষয়ে মানে যৌন, তাদেরকে যৌন চাহিদা মেটানোর জন্য বাচ্চার কাছে গিয়েছে, এরকম ছিল না। কিন্তু সেই যুগটা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমান অন্য দেশের ব্যাপারে আমরা বলতে পারবো না, যে অন্যান্য দেশে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও কেমন হয় সেটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু তারপরে বলবো, আমার মনে হয় যে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিকে ছাড়িয়েও আমাদের দেশটা মনে হচ্ছে যে দিনের পর দিন এগিয়ে চলেছে, মানে তারা অপরাধের দিকে, এই যে ধর্ষণ প্রবণতার দিক দিয়ে মনে হয় আমাদের দেশ অনেক দূর এগিয়ে এসেছে। তো আমি আমার মন্তব্য, আমার পার্সোনালি যে মন্তব্য আমি আপনাকে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যদি ইসলামী মনোভাব আমাদের মধ্যে আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমার মনে হয় এই এর এই প্রবণতাটা দিনের পর দিন বেড়েই চলবে, দিনের পর দিন এগিয়ে চলবে। এটাকে কন্ট্রোল করা মনে হয় আমাদের সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়বে, যদি না আমাদের অনুশাসনকে ইসলামিকভাবে আমরা চালিত না করি। তবে আমার আমি যেটা আপনার প্রশ্ন করছিলাম যে এই অপরাধ গুলোর পিছনের কারণটা কি, মানে আসলে এত যে অপরাধ হচ্ছে এটা কি আমার মানে আমাদের মিডিয়া বা অত্যাধুনিকতা, অত্যাধুনিক সরঞ্জাম, যেমন ফোনের মাধ্যমে সেক্সুয়াল ভিডিও বা ইত্যাদি ইত্যাদি দেখা যায়, এখান থেকে কি যৌন আকাঙ্ক্ষার কারণে এটা মেটানোর জন্য যে কোনো পথ বেছে নিচ্ছে কিনা? ওকে বা ওকে, আপনাকে আপনি সুন্দর একটা কথা বলছেন যে মিডিয়ার মিডিয়াতে আকর্ষিত হয়ে তারা এমন কিছু করতেছে কিনা। আমি বলবো যে যেমন এর আগে আমরা যখন দেশে ছিলাম, কিংবা এখন যে অপারেটরগুলো আমাদের দেশে আছে, সামান্য কত বছর, 15 বছর থেকে 18 বছর বয়সী সব ছেলেদের হাতেই স্মার্টফোন আছে। তো এই স্মার্টফোন যাদের হাতে আছে তারাই
অনায়াসে আমাদের দেশের সব অপারেটর এগুলোকে ওপেন রাখছে। তারা যে কোনো লিঙ্ক সার্চ করলেই তারা পেয়ে যাবে, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা লিঙ্ক নিচ্ছে এবং সেই লিঙ্কগুলোতে তারা ঢুকতেছে এবং যৌন উদ্বেগ তারা পাচ্ছে। এই যৌন উদ্বেগ মেটানোর জন্যে তারা বিভিন্ন সময় বেছে নিচ্ছে এই শিশুদেরকে, তাদেরকে প্রলোভন দেখাচ্ছে, তাদেরকে মিষ্টি দেওয়া, চকলেট দেওয়া, এরকম বিভিন্ন রকম জিনিস দেওয়ার জন্য তাদেরকে প্রলোভন দেখানোর পরে, তাদেরকে কাছে নেওয়ার পরে তাদের এই যৌনতাকে মেটানোর জন্যে তারা এই কাজটা মূলত করছে, যতটুকু আমি ধারণা করি আর কি। জি, তো তার মানে আমি আমারও এটা মনে হয় যে বিশেষ করে আমাদের মিডিয়া আজকে বেশি ই করতেছে, মানে যৌন উত্তেজনামূলক ছবি বা পর্নগ্রাফি সবার ফোনে আছে, ফ্যাক্সি লোড বা ওই যে কী বলে মোবাইলে যে মেমোরি লোড টোডগুলো বাংলাদেশে দেওয়া হয়, আমার মনে হয় এই দোকানগুলো সার্চ করলে অনেকের কম্পিউটারে এই সেক্সুয়াল ভিডিওগুলো পাওয়া যায়। জি জি, যেগুলো সমাজ ধ্বংসের বা সমাজ বিনষ্টের অন্যতম একটা কারণ। এটা আসলেই মানে এই যে, হ্যাঁ আপনি সুন্দর একটা কথা বলছেন যে বাংলাদেশে যে সমস্ত দোকানগুলোতে যারা এখনও পর্যন্ত ইন্টারনেট ওইভাবে ডাউনলোড করতে পারে না, অত কিছু করতে পারে না, কিন্তু তারা ইজিভাবে একটা দোকানে গেল, একটা ফোন মেমোরি কার্ড লোড করার জন্য তারা একটা দোকানে গেল এবং সেখান থেকে তারা এই যে সার্ভিসটা তারা নিচ্ছে এবং নেয়ার পরে যে তারা বিভিন্ন সময় রাত্রে হোক অন্য সময় হোক তারা যে দেখছে, এই দেখার কারণে তাদের এই আকর্ষণটা আমার মনে হয় আসলে একের পর এক বেড়েই চলেছে। এবং সেই সাথে আরও বলবো যে ইসলামিক মনোভাব না থাকার কারণে এটার বেশি প্রভাব পড়তেছে যেটা আমি মনে করি। হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে, তার কারণ হলো যে একজন মানুষ যখন তার মানে ভয় পাওয়ার কোনো জায়গা থাকে না, মানে যেমন একজন পড়াশুনো করতেছে তার মাথায় চিন্তা থাকে যে আমার পড়াটা না হইলে শিক্ষক আমার পিটাবে, তো আবার একজন মনে করেন যে কাজ করতেছে সে চিন্তা করে আমার কাজ ঠিক মতো না হইলে আমার বসের কাছে আমার শাস্তি পাওয়া লাগবে। তো তেমনি আমাদের এই অপরাধগুলো সবচেয়ে বড় যে দেখার মালিক তিনি হলেন আমাদের রব। তো যখন একজনের মধ্যে এই ভয়টা কাজ করে যে কেউ না দেখুক আল্লাহ দেখছে, তো যখন এই ভয়টা তার মধ্যে কাজ করবে তখন সে অপরাধ থেকে নিজেকে কন্ট্রোল করবে। জি, কিন্তু এই অপরাধ বোধটাই যদি আমাদের মধ্যে না থাকে, অপরাধ বোধটা মানে ওই যে ইসলামী অনুশাসন না থাকার কারণে, ইসলামী টিচিং না থাকার কারণে, এখন তো শিক্ষা ব্যবস্থায় ইসলামকে এত ই করা, এতভাবে লাইট করা হয়, হাইলাইট করা হয় না, মানুষ ইসলাম সম্বন্ধে অজ্ঞ, ধর্ম সম্বন্ধে অজ্ঞ। অনেককে যদি জিজ্ঞেস করা হয় যে ইসলামের মানে স্তম্ভ কয়টি, দেখা যাবে যে জানে না, তাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কয় রাকাত, এটা বলতে পারবে না। আরো একটা জিনিস যেটা বলবো সে বিষয়টা হচ্ছে যে, যেমন দেখেন আমাদের অ্যাকচুয়ালি এ পর্যন্ত যারা বিগত 10 বছর বলি 15 বছর বলি, যখনই বলি অন্যান্য দেশে যে ধর্ষণ করার পরে যে সমস্ত শাস্তির বিধান আছে, অন্যান্য দেশগুলোতে শাস্তির বিধান যেমন আছে, ঠিক সেই শাস্তির বিধানগুলো যদি আমাদের দেশে যদি প্রণয়ন করা হতো, আমাদের সংবিধানে যেটা আছে ঠিক সেগুলো যদি প্রণয়ন করা হতো ধর্ষকদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যে যদি শাস্তিগুলো ঠিকভাবে যদি দেওয়া হয়তো, তাহলে মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা সম্ভব। আমি মনে করি যে আমাদের দেশের সরকারকে এটা উচিত, আমাদের দেশের সরকারকে একটা নজিরবিহীন শাস্তির বিধান করা উচিত, যেটা অন্যান্য ধর্ষকরা যদি এই শাস্তিটা দেখে তাহলে তারা নিজেরাও শিহরিত হবে এবং এই ধর্ষণ করার জন্য আর প্রলুব্ধ তারা উদ্বুদ্ধ আর হবে না। আমি যেটা মনে করি আমাদের এই যে সাইমা ধর্ষণ এবং হত্যাকাণ্ডে একজন অলরেডি অ্যারেস্ট হয়েছে, হারুন আর রশিদ নাম, ইতিমধ্যে আমরা যেটা জেনেছি। তো আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন যে একজন ধর্ষকের শাস্তি হলো তাকে জনসমক্ষে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করা জনসমক্ষে, তো আমার মনে হয় যে এটাই যদি কায়েম থাকতো যে ধর্ষণ করলো এবং তাকে জনসমক্ষে বা যেভাবে ক্রিকেট খেলা দেখানো হয় বা ফুটবল খেলা দেখানো হয় এভাবে চ্যানেলগুলো চলে গেল, তারা সরাসরি লাইভ দেখালো যে এই ধর্ষণ করার জন্য এই অপরাধের কারণে তাকে সঙ্গে সার। হ্যাঁ হ্যাঁ, এই যে শাস্তির বিধানটা আমরা যা জানি যে সৌদিতে যে ব্যবস্থা সেটা হচ্ছে যে তাকে শুক্রবার নামাজের পরে জনসমক্ষে তাকে তার মুন্ডুকে দ্বিখণ্ডিত করে তাকে এই শাস্তি তাকে দেওয়া হয়, যাতে করে সমস্ত আরববাসী, সমস্ত সৌদিবাসী এই শাস্তি সম্পর্কে অবহিত হয় যে কাউকে যদি ধর্ষণ করা হয় তাহলে ধর্ষণের শাস্তি কী হতে পারে। সেই শাস্তির বিধানগুলো যদি আমাদের দেশে রিসার্চ করার পরে একটা শাস্তির বিধান প্রণয়ন করা উচিত, যেটা দেখলে ধর্ষকরা তারা আঁতকে উঠবে, ধর্ষকরা ভয়ে আর এইগুলো এই ধর্ষণ করতে চাইবে না। আমি মনে করি আমাদের দেশের সরকারকে আমাদের দেশে এই শাস্তির বিধানটা চালু করা উচিত, তাহলে ধর্ষণের হার কমে আসবে বলে আমি মনে করি।
জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হলো যে আমাদের দেশে ধর্ষণ বা গণধর্ষণ বা শিশু ধর্ষণ যাই বলি না কেন, এসবের অন্যতম কারণ হলো আজকের আমাদের মিডিয়া অত্যন্ত সহজ হয়ে যাওয়ার কারণে আমরা মানে আমাদের যুব সমাজ খুব সহজেই অন্যায়ের দিকে ঝুঁকে পড়ছে এবং এই অন্যায় এই কাম প্রবৃত্তিকে দমন করার জন্য তারা যে কোনো পথ বেছে নিচ্ছে। আমাদের আরিফ বিন আনোয়ার ভাই বললেন যে অপরাধের শাস্তি না হওয়া, যদি অপরাধের শাস্তি অপরাধী শাস্তি পেত তাহলে এই শাস্তিটা দেখে অন্যরা আরও সচেতন হয়ে যেত, এটাও আরও একটা কারণ। তো আমরা চাইবো যে আমাদের দেশে যেন অপরাধীরা শুধুমাত্র মানে ধরার পরে তারা যেন আবার জামিনে বের না হয়ে যায়, তাদের যেন যথোপযুক্ত শাস্তি হয় এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে করে অন্য অপরাধীরা অপরাধ করতে গেলেও তাদের মানে বারবার ভাবে যে আমরা এই অপরাধ করবো কি করবো না, এইভাবে অপরাধ কমে আসা সম্ভব। আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি কায়েম হয়ে যায় নিঃসন্দেহে অপরাধ কমবে। তার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মানুষ এবং মানুষকে কিভাবে চলতে হবে, মানুষ কিভাবে চললে শান্তি পাবে তার বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন আল কোরআন। তো সেই কোরআন কায়েমের জন্য আমরা অবশ্যই সদা সর্বদা সবাই সচেষ্ট থাকবো। এই কামনাই আজকে আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো না কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ, ঠিকানা tv.press-এর এই ক্যামেরায়। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। ঠিকানা tv.press, সুস্থ বিনোদনের বিশ্বস্ত ঠিকানা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।